আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর টপিক হলো কিভাবে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আপনার একটা ইউটিউব চ্যানেলে কিভাবে বিভিন্ন ধরনের প্লেলিস্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা প্লেলিস্ট মূলত তিনটি কারণে ক্রিয়েট করে থাকি। নাম্বার ওয়ান, আমরা যারা ইউটিউব ক্রিয়েটর অথবা ইউটিউব ভিডিও ক্রিয়েট করি, তারা মূলত নিজেদের ভিডিও নিয়ে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি, যাতে ভিজিটর বা ভিউয়ার্স যাতে তারা যাতে দরকারি জিনিসগুলো একসাথে পায়। যেমন আপনি যদি ভিডিও প্লেলিস্ট ক্রিয়েট করেন বা আপনি যদি ইউটিউব চ্যানেল থাকে, আপনি যদি বিভিন্ন ধরনের ভিডিও দেন, তাহলে যেমন ফানি ভিডিও নিয়ে একটা প্লেলিস্ট হলে সেখানে সব ফানি ভিডিও একসাথে থাকবে। যেমন টেকনিক্যাল প্লেলিস্ট একটা যদি হয়, সেখানে সব টেকনিক্যাল ভিডিও একসাথে থাকবে। যেমন যদি বাংলা টিউটোরিয়াল প্লেলিস্ট হয়, সেখানে সব বাংলা টিউটোরিয়াল রিলেটেড ভিডিওগুলো একসাথে থাকবে। তো এইভাবে প্লেলিস্ট ক্রিয়েট করলেন যাতে ভিউয়ার্স সবগুলো ভিডিও একসাথে পায়। নাম্বার টু, আমরা যারা নর্মাল ইউজার প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখি বা গান শুনি বা মুভি দেখি, তারা নিজেদের পছন্দের ভিডিও নিয়ে, অর্থাৎ অন্য কারো ভিডিও নিয়ে, বিভিন্ন চ্যানেলের ভিডিও নিয়ে একসাথে প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি, যাতে সবগুলো ভিডিও একসাথে পাওয়া যায়। নাম্বার থ্রি, আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি, তারা হচ্ছে ওয়াচ টাইম এক্সচেঞ্জ করার জন্য সবগুলো ভিডিও একত্রে একটা প্লেলিস্ট দরকার হয়, এবং কোন প্লেলিস্ট কত ঘন্টার সেটাও উল্লেখ করলে সুবিধা হয়, তাহলে এই পারপাজেও আমরা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। তো সুপ্রিয় দর্শক, তাহলে দেরি না করে শুরু করি। তাহলে তো প্রথমে ইউটিউবে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি যে চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করবেন সেই চ্যানেলে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তারপরে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করতে হবে। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে একটা আরেকটা উইন্ডো ওপেন হবে, যেখানে ভিডিও ম্যানেজার একটা অপশন থাকবে। এই ভিডিও ম্যানেজারে ক্লিক করতে হবে। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে আরেকটি উইন্ডো আসবে, যেখানে প্লেলিস্ট কথাটি লেখা থাকবে। সেই প্লেলিস্টে ক্লিক করলে আমরা প্লেলিস্ট ক্রিয়েট করার, এই যে প্লেলিস্ট ক্লিক করা হলো, প্লেলিস্ট ক্লিক করলে তাহলে প্লেলিস্ট ক্রিয়েট যেখানে করবো সেই উইন্ডোটা ওপেন হবে। তাহলে এই যে নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করা হলো। ক্লিক করা হলে এখানে একটা বক্স আসবে এবং এখানে তিনটে অপশন আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। তো বাই ডিফল্ট পাবলিক দেওয়াই থাকে। এই পাবলিক হচ্ছে এই যে কেউ এই প্লেলিস্টটা ব্যবহার করতে বা দেখতে পারবে, আর প্রাইভেট হচ্ছে এই প্লেলিস্টটা অনলি আপনার যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, সেই ইমেল দিয়ে লগ ইন করলেই তখনই দেখতে পারবে না, অন্য কেউ এই প্লেলিস্টটা দেখতে পাবে না। আপনি যখন প্রাইভেট প্লেলিস্ট ক্রিয়েট করবেন, তখন ইউআরএলটা বা অ্যাড্রেসটা কাউকে যদি দেন, অর্থাৎ প্লেলিস্ট ক্রিয়েট করলে একটা ইউআরএল পাওয়া যায়, সেই ইউআরএল বা অ্যাড্রেস কাউকে দিলে বা শেয়ার করলে কখনোই এই প্লেলিস্ট দেখতে পাবে না। আর আনলিস্টেড হচ্ছে আপনি যখন আনলিস্টেড প্লেলিস্ট করবেন, তখন সেই ইউআরএলটা কাউকে দেন বা শেয়ার করেন, তাহলে ওই ইউআরএল দিয়ে যে ভিডিও দেখতে সে ভিডিও দেখতে পাবে। আপনি আনলিস্টেড প্লেলিস্টের কোড নিয়ে অন্য কোনো ওয়েবসাইটে যদি ইউজ করেন, তাহলে সেই আনলিস্টেড প্লেলিস্টটা দেখা যাবে, বাট প্রাইভেট প্লেলিস্টের কোড দিলে সেই ওয়েবসাইটে দিলে সেটা দেখা যাবে না। তাহলে এই পাবলিক আনলিস্টেড আর প্রাইভেটের মধ্যে পার্থক্য। তাহলে আমি একটা তাহলে আমি প্লেলিস্ট ক্রিয়েট করছি, তাহলে এই বক্সে আমি তাহলে ফানি ভিডিও একটা প্লেলিস্ট ক্রিয়েট করব। তাহলে এখানে ক্রিয়েটে ক্লিক করা হলো। তাহলে ক্রিয়েটে ক্লিক করলে তাহলে আমার ফানি ভিডিও নামে একটা প্লেলিস্ট তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখন এই ফানি ভিডিও প্লেলিস্টে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে এই যে কলমের মতো একটা আইকন আছে, এই আইকনে আপনি এখানে ক্লিক করলে একটা ডিসক্রিপশন অ্যাড করতে পারবেন, যেটা আপনার প্লেলিস্টের সাথে পারফেক্টলি হয় আর কি।
প্লিজ আপনার একটা ডেসক্রিপশন লিখবেন যেটা আপনার প্লেলিস্টের সাথে মানানসই। তো আমি এটা তাহলে আর দিচ্ছি না, তাহলে দেওয়ার পরে সেভ দিবেন। এখন প্লেলিস্ট সেটিং এ যাব, তাহলে এখানে এই ডট ডটে ক্লিক করতে হবে, তার প্লেলিস্ট সেটিং, প্লেলিস্ট সেটিং থেকে তাহলে এই যে অ্যাডভান্স সেটিং, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলে, অ্যাডভান্স সেটিং এ ক্লিক করলে তাহলে এখানে এই যে প্লেলিস্ট সেটিং এর অপশন আছে, প্লেলিস্ট সেটিং এখানেও ওই বাই ডিফল্ট পাবলিক দেওয়া থাকে। তারপরে আপনি চাইলে এখানে যদি অ্যাড নিউয়েস্ট, যদি নিউয়েস্ট ভিডিও যেটা আপলোড হবে সেটার উপরে ক্লিক করলে তাহলে অটোমেটিক উপরে যাবে। তারপরে ডেট অনুযায়ী যদি আপনি ওল্ডেস্ট উপরে চান সেটাও পারবেন, মোস্ট পপুলার যদি উপরে রাখতে চান সেটাও পারবেন। তাহলে এইভাবে আপনার ডেট পাবলিশড নিউয়েস্ট সেটাও পারবেন, ডেট পাবলিশড ওল্ডেস্ট সেটাও পারবেন। তারপরে এইভাবে করে তারপরে এখানে এই যে অ্যালো এমবেডেড, এখানে যদি আনচেক করেন তাহলে আপনার কোড জেনারেট হবে না। আর যদি আপনার সেই চেকটা রাখেন তাহলে আপনার যদিটা চেক মার্কটা রাখেন তাহলে আপনার কোড জেনারেট হবে, কোড জেনারেট হবে। তারপরে এখানে সেভ দিলে তাহলে প্লেলিস্টে সেটিং হয়ে গেল। তারপরে এখন আপনি যদি ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাড ভিডিও ক্লিক করতে হবে, অ্যাড ভিডিও ক্লিক করে তাহলে এখানে একটা বক্স আসবে, এই বক্সের মধ্যে আপনি সেভ হানি ভিডিও গুলো আপনার ফোল্ডারে রাখবেন। তাহলে এই হানি ভিডিও লিখে সার্চ দিলে তাহলে যত হানি ভিডিও আছে সব এখানে শো করবে। তাহলে শো করার পরে সব হানি ভিডিও শো করেছে। তাহলে এখন এইভাবে আপনি ওয়ান বাই ওয়ান যেটা আগে বা পরে রাখতে চান এইভাবে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করার পরে, সিলেক্ট করার পরে তারপরে আপনার অ্যাড ভিডিও দিলেই সেটা ভিডিও, এই যে অ্যাড ভিডিও দিলেই অ্যাড হয়ে যাবে। তাহলে আপনার এইভাবে তাহলে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এবং পরে চাইলে আপনি এই যে এখান থেকে আপনার ভিডিও অলরেডি অ্যাড হয়ে গেছে, যদি চান চাইলে আপনি যে রিমুভ করতে পারবেন, যেটা রিমুভ রাখবেন না। তারপর এখানে আরো মোর অপশন আছে মুভ টু টপ, এটা যদি আপনি টপে রাখতে চান সেটাও পারবেন। এইভাবে তাহলে আপনি সেটিং চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি নিজের চ্যানেলের সব ভিডিও গুলো নিয়ে একটা প্লেলিস্ট করতে চান তাহলে এখানে আপনার অল ভিডিও একটা তাহলে প্লেলিস্ট ক্রিয়েট করব। তাহলে অল ভিডিও এর বক্সে লেখার পরে ক্রিয়েট দেওয়া হলো, তাহলে অল ভিডিওস একটা প্লেলিস্ট তাহলে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই ফোল্ডারের মধ্যে তাহলে আমার এই চ্যানেলের যত ভিডিও আছে তাহলে আমি সব এই ফোল্ডারের মধ্যে রেখে দিব। তাহলে এখানে যাব প্লেলিস্ট সেটিং এ যাব। হ্যাঁ, প্লেলিস্ট সেটিং এ গেলে তাহলে এখানে ডান দেওয়া হলো, দেওয়ার পরে এখানে মনে করেন আপনার এই টোটাল অল ভিডিওস এর লেন্থ হচ্ছে 5 আওয়ার্স, 5 SOUR, তাহলে 5 আওয়ার্স এখানে লিখে আপনি তাহলে এইভাবে সেভ দিয়ে দিলেন। দেওয়ার পরে তাহলে এখন আমরা এই যে অ্যাড ভিডিও, তাহলে এই ফোল্ডারে আমার এই চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিও অ্যাড করব। তাহলে যে ইওর ইউটিউব ভিডিওস, তাহলে ইওর ইউটিউব ভিডিওসে ক্লিক করার পরে তাহলে আপনার ভিডিওগুলো এখানে শো করা হবে। তাহলে এগুলো আপনি ওয়ান বাই ওয়ান সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিলেক্ট করে সিলেক্ট করে তাহলে ওয়ান বাই ওয়ান সবগুলো সিলেক্ট করবো।
ভিডিও দিলে তাহলে আপনার ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল এবং সব ভিডিওগুলো এই ফোল্ডারের মধ্যে চলে আসলো এবং টোটাল আপনার সবগুলো ভিডিওর লেন্থ কত সেটা আপনি ওয়ান বাই ওয়ান সবগুলো মিনিট হিসাব করে তাহলে এখানে আপনি এইভাবে লিখে দেবেন যে টোটাল লেন্থ 5 আওয়ার্স এবং কয়টা ভিডিও সেটা দেখাবে এবং এইভাবে তাহলে আপনার অল ভিডিওস প্লেলিস্ট ক্রিয়েট হয়ে গেল। তো সুপ্রিয় দর্শক, তাহলে আমি পুরো বিষয়টি প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটা নর্মাল ইউজারদের জন্য অন্য চ্যানেলের ভিডিও নিয়ে কিভাবে প্লেলিস্ট করবেন সেটাও আমি দেখাইলাম। আর যদি আপনার চ্যানেলের সবগুলো ভিডিও নিয়ে একটা অল ভিডিওস প্লেলিস্ট করবেন সেটাও আমি দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।